আমরা দেখেছি গতকালই আদানি গ্রুপের শেয়ারে বড়সড় ফাটল। লিন্ডেন পার্কের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে তারা কারচুপি করেছে। এইবার গৌতম আদানির হুঁশিয়ারি হিন্ডেন পার্ককে যে তারা আইনি ব্যবস্থার পথে এগোতে পারেন সেই আপডেটের দিকে নজর রেখেছি আমরা। হিন্ডেনবার্গের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি হিন্ডেনবার্গের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছেন আদানি গ্রুপ। আমরা দেখেছি আদানি গ্রুপের বিভিন্ন যে ব্যবসা রয়েছে সেখানে বড় সড় ধস, প্রায় 3 লক্ষ কোটি টাকা লসে চলছিল সেই খবর থেকে নজর রেখেছিলাম। এবং হিন্ডেনবার্গের রিপোর্টে যেটা সামনে আসছিল যে তারা তথ্যে কারচুপি করেছে, তারা ইচ্ছে করে শেয়ার বাড়ানোর জন্য এরকম বিভিন্ন তথ্যে কারচুপি করেছে যার জন্য শেয়ার হোল্ডাররা শেয়ার ছেড়ে দিচ্ছিল এবং ধসের মুখ দেখছিল আদানি গোষ্ঠী, আদানি গ্রিন, আদানি ব্লু এবং আদানি বিভিন্ন সংস্থা। এইবার কিন্তু হিন্ডেনবার্গের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। মার্কিন দেশের স্টক মার্কেট গবেষণা সংস্থা হিন্ডেনবার্গের রিসার্চ একটি রিপোর্ট পেশ করে, সেই রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। সেই তথ্যের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে গৌতম আদানি তার হুঁশিয়ারি আইনি ব্যবস্থা নেয়ার হিন্ডেনবার্গকে হিন্ডেনবার্গ রিপোর্ট খতিয়ে দেখবে সেবি। জালিয়াতির অভিযোগ উঠেছিল ওই রিপোর্টে, কয়েক দশক ধরে শেয়ার মূল্যে জালিয়াতি হয়েছে এমনটাই অভিযোগ উঠেছিল এবং শেয়ার মূল্য ইচ্ছে করে বাড়ানো হয়েছে, অর্থাৎ একাধিক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে সেই পরিপ্রেক্ষিতে গৌতম আদানির হিন্ডেনবার্গকে হুঁশিয়ারি, আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি হিন্ডেনবার্গ রিপোর্ট খতিয়ে দেখতে চলেছে সেবি। প্রায় 3 লক্ষ কোটি টাকার লসে চলছে আদানির বিভিন্ন ব্যবসা, সেই খবর থেকে আমরা নজর রেখেছি। তারপর কিন্তু হিন্ডেনবার্গের রিপোর্টে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে যে বিভিন্ন জায়গায় কারচুপি হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আবার গৌতম আদানির হুঁশিয়ারি যে আইনি পদক্ষেপ গৃহীত হবে।